বুধবার ধর্মনগর পুর পরিষদের 23 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী সুরজিৎ নাগের সমর্থনে সিগন্যাল বস্তি এলাকায় এক নির্বাচনী উঠোন সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি সুদীপ দেব, সাধারণ সম্পাদক কনক নাথ, 23 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী সুরজিৎ নাগ সহ দলীয় কর্মীগণ। সিপিএম শাসনকালে ধর্মনগর পুর পরিষদের 23 নম্বর ওয়ার্ডের অধীনে সিগন্যাল বস্তি এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকায় এখনো চলাচলের জন্য রাস্তাঘাট পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়নি, নেই অনেক পরিবারের বিদ্যুৎ সংযোগও। গণদেবতারা সিপিআইএম দলের কাজকর্ম বুঝে গেছেন, তাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ধর্মনগর পুর পরিষদের 25টি আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে। প্রার্থী নমিনেশন দেওয়ার পর থেকে আমরা আমাদের প্রতি ভারতীয় জনতা পার্টির যে সারা বছরের কর্মসূচি ঘর চলো অভিযান, এটাকে আমরা আরো একটু জোর দিয়েছি। নির্বাচন আসার কারণে প্রতিদিন আমাদের ঘর চলো, সবার বাড়ি থেকে সমস্যাগুলো বোঝার জন্য যে অভিযান চালানো হয় এটা সকালবেলা হয়, আর বিকেলের দিকে আমরা উঠান সভা থেকে শুরু করে বাজার সভা, আজকে আমাদের একটা উঠান সভা রয়েছে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে উঠান সভা করছি, এখানে মাইক আনার ব্যবস্থা নেই, কিন্তু আমাদের পুরো পরিষদের অন্তর্ভুক্ত। এখানে মানুষ যে এসে বসবে, পানীয় জল কোনো কিছু, বিদ্যুতের ব্যবস্থা নেই। এখানে এলোজিন লাগিয়ে একটা অনেক দূর থেকে এনে আমরা প্রোগ্রামটা করতে হচ্ছে, ব্যাটারি দিয়ে আমাদের মাইক পরিচালনা করতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আজকে আমাদের উঠান সভা ছিল, আগামীকালও থাকবে।